আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণী আলোচনা। আমি ওই কোনো গাণিতিকের মধ্যে যাচ্ছি না। অনেক সমস্যাগুলো হয়, যেমন প্রাইমারি স্কুল থেকে পার হওয়ার পরে হাই স্কুলে যাওয়ার পরে বর্গ, স্কোয়ার, কিউব কখন কীভাবে কোথায় মানগুলো বের করতে হয় সেগুলো নিয়ে। ধরো আমরা এখন যে জিনিসগুলো জানি, যে আমরা জানি যে স্কোয়ার, এখন দেখা যায় আমাদের ক্লাস সিক্সের বাচ্চাগুলো স্কোয়ারগুলো দেয় এখানে এরকম দিয়ে রাখে, এটা হবে না। আবার অনেকে এরকম দিয়ে রাখে। স্কোয়ার হলো এর উপরে এবং একটু ক্রস টাইপের এ স্কোয়ার। এখন আমাদের আবার নতুনভাবে সূত্র শিখতে হয় যে এ প্লাস বি। অনেকে এরকম দিয়ে রাখে, আবার অনেকে এ প্লাস বি এরকম দিয়ে রাখে। তো এই টোটাল বিষয়টা হলো যে আমি যখন এখন বর্গের সূত্রতে যাব, প্রথমে বীজগণিত রাশির অঙ্ক করতে গেলে আমাকে বর্গের সূত্রতে যেতে হয়। তো তখন আমি যদি এ প্লাস বি লিখি, এই যে এই ব্রেকেট আমরা যেটাকে বলি কি এই প্রথম বন্ধনী ফার্স্ট ব্রেকেট, যদি কোনো দুইটা বীজগণিতিক রাশি, এটা হলো বীজগণিত রাশি এ বি সি ডি এফ জি এ থেকে জেড পর্যন্ত যতগুলো থাকুক না কেন, এগুলাকে চলক বলে। তো এগুলা যদি সামনে এবং পিছনে যদি প্রথম বন্ধনী দিয়ে আটকানো থাকে সেগুলাকে বলা হয় হুল, এ প্লাস বি হুল, এ প্লাস বি হুল। এখন আমি স্কোয়ারটা দিব এখানে, যেহেতু আমি তোমাকে বললাম যে এগুলা কি হবে না, কারণ এ স্কোয়ারটা হলো একদম দুইটা থেকে একটু উপরে, একদম সোজা উপরে না, ক্রস। এখন আমরা যদি সূত্র লিখি এ প্লাস বি হুল স্কোয়ারের সূত্র, দেখো এ স্কোয়ারটা কিন্তু এর উপরে বি এর উপরে, এ প্লাস বি হুল করে রাখছে। তাহলে যদি এরকম হয় তাহলে আমি এরকম লিখতে পারি সূত্র এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস সেহেতু আমি এখানে লিখলাম কি প্লাস, টুকে এখানে নিয়ে আসলাম টু, এ বি দুটো একসাথে দিয়ে দিলাম এবং প্লাস দিলাম কি বি স্কোয়ার। আমি আবারও বোঝাচ্ছি, লিখে আবারও বুঝাই। ধরো এ প্লাস বি হুল স্কোয়ার, এটা আমি সূত্র করব। সূত্র যদি করি দেখো এটার উপরে ও স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তাহলে আমি প্রথমটাকে আগে লিখি প্রথমটা এ স্কোয়ার। দেখো আমি এ স্কোয়ারটাকে একদম কিন্তু সোজা উপরে আর একদম সাথে না, একদম ক্রসভাবে প্লাস, যেহেতু এখানে টু এ টুটা নিয়ে আসলাম, এ বি ইনটু অবস্থায় হয়ে গেছে, এবং এটাকে লিখছি তাহলে এটাকে লিখি বি স্কোয়ার। স্কোয়ারের সংখ্যা ছিল দুইটা, হয়ে গেল কয়টা, তিনটা। এখন প্লাসেরটা আমি করলাম, এখন আমি যদি প্লাসেরটা করে থাকি মাইনাসেরটা কী হবে একটু দেখি, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এখন এ প্লাস বি যদি মাইনাস হয় তাহলে আমি এটার মতো লিখি এ স্কোয়ার, এটা ছিল মাইনাস তাহলে আমি মাইনাস লিখলাম টু এ বি, কিন্তু সূত্রের পরে হয়ে যাবে কি বি স্কোয়ার প্লাস হয়ে যাবে। এ প্লাস এবং মাইনাসের মধ্যে একটাই তফাত, ঠিক আছে? এটা হলো এটা একটা বিষয়, সূত্র নিয়ে আমরা করব। তাহলে তুমি এরকম করতে পারো যে এটা এ দিয়ে বি দিয়ে করছি, তুমি বাসায় প্র্যাকটিস করলে এক্স ওয়াই দিয়ে, ওয়াই জেড দিয়ে তুমি বাসায় প্র্যাকটিস করলা এগুলা। এবং এখন আমি আরেকটা যে জিনিস জানবো সেটা হলো এটা হলো ছিল চলকের উপরে। ধরো তোমাকে এরকম করে দিছে কোনো একটা সংখ্যাকে, এরকম করে দিছে কীরকম টু স্কোয়ার, এই টু স্কোয়ারের মান কত, আবার এখানে লিখছে থ্রি স্কোয়ার, অনেকে লিখে দুই দুগুণে চার, অনেকে লিখে তিন দুগুণে ছয়, অনেকে এটা লিখে, কিন্তু এটা আসলে হবে না। কেন হবে না, কারণ আমাকে দেখতে হবে যে কোনটার উপরে আমি, কোনটার উপরে থ্রি কোনটা একটা, এটার উপরে স্কোয়ার মানে কি থ্রি, এখানে মোট কয়টা দুইটা, থ্রি হলো একটা, এটার উপরে স্কোয়ার মানে হলো কি, এখানে বোঝাচ্ছে থ্রি কয়টা দুইটা, তিন গুণ তিন কত হবে নয়, ঠিক আছে? যদি এরকম হয় যে ফোর স্কোয়ার, তাহলে এখানে আমরা অনেকে লিখে কি চার দুগুণ আট লিখে, কিন্তু এটা হলো স্কোয়ার, এটা কিন্তু গুণ না, পাশাপাশি যদি গুণ করে টু লিখতাম তাহলে চার দুগুণে আট হতো, কিন্তু এটা আমার পাশাপাশি গুণ না, এটা হলো উপরে স্কোয়ার। তাহলে আমি যদি এরকম করি চার মানে এখানে বোঝা যাচ্ছে কয়টা, চার কয়টা দুইটা, তাহলে চার গুণ চার, চার চারা ষোলো। আবার যদি এরকম হয় পাঁচ স্কোয়ার, ফাইভ দিয়ে স্কোয়ার দিয়ে দিছে, তাহলে এখানে কত, পাঁচ দুগুণে দশ হবে না, পাঁচ স্কোয়ার মানে পাঁচ কয়টা দুইটা, পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ারের ক্ষেত্রে। আবার যদি এখানে সিক্স থাকে, সিক্স স্কোয়ার
তাহলে আমি যদি টু থ্রির জন্য দুইটা নেই, থ্রি দুইটা, ফোরের উপর স্কোয়ার জন্য ফোর দুইটা নেই, তাহলে সিক্সের উপর স্কোয়ার সিক্স কয়টা? দুইটা, সিক্স গুণ সিক্স ছয়, ছয় ছত্রিশ, এটা হলো বর্গ। এটা হলো কি? বর্গ। এখন যদি তোমাকে এরকম প্রশ্ন করে যে একটা এরকম প্রশ্ন করলো তোমাকে এই আঙ্গিতে, যদি আমি বলি যে যে তোমাকে একটা প্রশ্ন করলো যে এর মান যদি থ্রি এবং বির মান যদি টু হয়, এর মান যদি থ্রি এবং বির মান যদি টু হয়, তাহলে এ প্লাস বি মান বের করো। এর মান যদি থ্রি এবং বির মান যদি টু হয়, তাহলে এ প্লাস বির মান তুমি বের করো। এখন দেখো, তাহলে আমি এর মান যদি হয়, তাহলে আমি টোটাল জিনিসটা বসাই দিই, এর মান থ্রি লিখলাম, বির মান টু লিখলাম, উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। দেখো, দুইটার উপরে হোল ছিল, আমি এর এর মান বসালাম, বির মান বসালাম, কিন্তু যে হুলটা ছিল চারপাশে সেটা কিন্তু হুলই হলো, উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে তিন আর দুই কত? পাঁচ। হুল স্কোয়ার, তাহলে পাঁচ উপরে হুল স্কোয়ার মানে কি? পাঁচ কয়টা এখানে? দুইটা, ফাইভ গুণ ফাইভ, পাঁচ পাঁচ না পঁচিশ। ধরো এর মান সিক্স, বির মান দিলাম থ্রি। এখন যদি তোমাকে বের করতে বলে এ মাইনাস বি হুল স্কোয়ারের সূত্র বারোটা, তাহলে তুমি এ যেখানে সিক্স বসাই দিলা, বি যেখানে থ্রি বসাই দিলা, হুল স্কোয়ার হুল পাশে দুইটাকে সাজানো, ছয় থেকে তিনকে তিন। তাহলে আমি যে আগে বললাম, অনেকে বলে ফেলবে তিন দুগুণে ছয়, কিন্তু না, এটার উপরে বর্গ, মানে তিন এখানে মোটামুটি কয়টা? দুইটা, তিন গুণ তিন, তিন তিরিকা নয়। এটা হলো একটা জিনিস, আমি বেসিকের ক্ষেত্রে গেলাম, এবার এটা ছিল বর্গ স্কোয়ারের ক্ষেত্রে। এখন আমরা অনেক আনুষাঙ্গিক অঙ্ক করবো এখানে। ধরো এটা ছিল বর্গ নিয়ে আমি আলোচনা করলাম, এখন ধরো তোমাকে যদি, ঠিক আছে, তাহলে আমরা স্কোয়ার করে দেখালাম। এখন পরবর্তী হলো যে স্কোয়ার, তারপরে যাবো কিউবে। ধরো টুয়ের উপরে কিউব, এতক্ষণ করে আসছি আমরা টুয়ের উপরে স্কোয়ার, দুই দুগুণে চার, কিন্তু এখানে টুয়ের উপরে কিউব, টু এখানে কয়টা? তিনটা। এরকম করে গুণ করবো, টু গুণ টু গুণ টু, দুই দুগুণে চার, চার দুগুণে আট। আর যদি এরকম হয় তোমাকে বলে থ্রি কিউব পাওয়ার কত? থ্রি। তার মানে আমি আমাকে বুঝতে হবে এই তিন আছে কয়টা? তিনটা। তাহলে আমাকে এরকম করে দিতে হবে, তিন গুণ তিন গুণ তিন, তিন তিরিকা নয়, তিন নয় সাতাশ। যে থ্রি স্কোয়ার হতো, যে বললাম তিন দুইটা নয়, সেম এরকম কাহিনি, বারবার প্র্যাকটিস করবো তাহলে হয়ে যাবে। এটা ছিল এরকম। এখন যদি তোমাকে আমি বলি যে একটা মান দিলাম, যে এক্সের মান ধরো ফোর, ওয়ার মান ধরো টু, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি এক্স প্লাস ওয়াই কিউবের মান বের করো। এক্সের মান দিলাম আমি ফোর, ওয়ান মান দিলাম টু, এক্স কিউবের মান বের করো। তাহলে তুমি কী করবা? এক্স বসাবা ফোর, ওয়াই বসাবে টু, কিউব দিলাম। এতক্ষণ ধরে করে আসছি আমরা স্কোয়ার দিয়ে, এখন করবো আমরা কিউব দিয়ে। চার আর দুই ছয়, ফুল কিউব। এখানে ছয় কয়টা? তিনটা, সিক্স গুণ সিক্স গুণ সিক্স, ছয় ছয় ছত্রিশ, ছত্রিশকে ছয় তারা গুণ দিই, ছয় 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 ছত্রিশ হয়, আধা থাকে তিন, তিন ছয় আটার একশো, একশো দুশো ষোলো, ঠিক আছে। কখন স্কোয়ার হবে, কখন কিউব হবে, কীভাবে মানগুলো বসাতে হবে, এটা হলো এরকম। এখন অনেকে, অনেক বাচ্চারা এরকম করে থাকে যে টু এখানে উপরে দিয়ে থাকে, আবার টু স্কোয়ার এখানে দিয়ে রাখে, কিন্তু টোটাল ব্যাপারটা এরকম, স্কোয়ার হলো এরকম হবে, একদম উপরে না সোজা না, একটু ক্রস টাইপের, ঠিক আছে। এটা হলো একদম প্রাইম প্রাইমারি লেভেলের, তোমাকে এখন বীজগণিতে চার দশমিক এক, চার দশমিক দুই এরকম আস্তে 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 এগুলো করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। এখন আজকে বেসিক এতটুকু ছিল, একটু প্র্যাকটিস করবা, আশা করি
পারবে। আল্লাহ হাফেজ, ভালো থাকিয়া।